আসসালামু আলাইকুম। এন্ড অফ সামার, আমার গার্ডেনের অবস্থা দেখো কে মাশাআল্লাহ, সব প্লান্ট গুলো গ্রিন হাউস হারাই দিছি, তারা লাইফ একটু এক্সটেন্ড হইল। কিছু প্লান্ট কল হয়তো সাবধান মাসে মারা দিতে পারেন, আর কিছু প্লান্ট কল হয়তো আল্লাহ হুকুম তো দিয়ে হ্যাঁ তা হইন বাস্তা পারেন। তার মাঝে একটা হইল গিয়ে আমার ও ডালিম, অনেক কিছু ডালিমের প্লান্ট মারে। ডালিমের অবস্থা মাশাআল্লাহ খুব ভালো গ্রোথ হয়েছে, আল্লাহর কুমলে দেখা যাক কিতা হয়। আর ওখানে হইল গিয়ে আমার অ্যাভোকাডো প্লান্ট, ওই ধর অ্যাভোকাডো প্লান্ট করছি আমি, বেশি দেখি খুব সুন্দর গ্রোথ হয়েছে। উইদিন সিক্স মান্থ খুব ভালো সাইজও রয়েছে, ইটস অ্যাবাউট অলমোস্ট ফুট অ্যান্ড হাফ, আই মিন অলমোস্ট টু ফুট, একটা আর একটা হয়তো ওয়ান ফুট। আর আমার ডালিম সারা মাশাল্লাহ অলমোস্ট এ ফুট নাও। আর ওখানে কিছু নাগামরিচ আছে, নাগামরিচ যেগুন মাশাল্লাহ আস্তে আস্তে পাকি যান। আর ওখানে আরও কিছু ডালিম সেরা করাইছিলাম, দেখা যাক আল্লাহ বড় সাক্ষিত হবে। আর আমার খসুর সেরা হল যথেষ্ট বালা, ডিপেন্ডিং আপনার আপনার টাইম অফ দ্য ইয়ার, আপনার অক্টোবরের মাঝখানেও আসছে, তারপরেও মাশাল্লাহ খসুর গাছ রয়েছে, জিতা রয়েছে, খুব ভালো লাগে। আর ওই দেখো আমার খসুর গাছের লতা দিছে খুব সুন্দর। আসলে জিনিস আপনার খাওয়া বড় জিনিস না, দেখাটাও বড় জিনিস। আর ওই দেখো আমার নাগা গাছ কিরা পাকিছে মাশাল্লাহ, খুব ভালো লাগে নাগা গুণটা দেখিয়া। লাস্ট ইয়ার আমার কোনো নাগা আসিল না, আমি খুব আফসোস করছি যে নাগাটা দেখতাম। আসলে নাগা খাওয়া তো যায় না যা দেখা, আর মাশাআল্লাহ যথেষ্ট নাগা ধরছে আপনার। আশা করি আর এখানে তো 60-70টার উপরে আছে, হয়তো আরও বেশি হইতে পারে, ই গাছটা কি 80টা হইতে পারে। আউ গাছও কিছু আছে, ওদিও গাছও বাক্কা ধরছে, ছোটো ছোটো গাছও আছে, এগুলোও তেমন ধরছে না। আর ওখানে আমার কলমি শাক আছিল মরিজার, এগুন নেক্সট মান্থ দেখা যাক কতটা প্ল্যান বাঁচাইতে পারি। আমার চেষ্টা কর্ম আপনার আপডেট দিতাম আমার অ্যাভোকাডো আর ডালিম, আশা করি ওই দুইটা প্লান্ট আমি বাঁচাইতাম। আর ওখানে আমার একটা সাউদি খেজুরের আজওয়া খেজুরের আমি একটা সেরা করাইছিলাম। আর ওই লোকই আমার গ্রিন হাউসের অবস্থা ওভারঅল। আমার শাসনি গাছ মাশাল্লাহ দেখতে পারা আপনারা, শাসনি খুব ভালো সাইজও আইছে, খুব ভালো গ্রোথ হয়েছে, যথেষ্ট শাসনি ধরছে, আল্লাহ ফজলে সামনে বছর রাখাইতাম শাসনি।